গ্রুপে চ্যাম্পিয়ন অথবা রানার্স আপ হলে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে গোলাম রাব্বানির ছোট শিশুরা। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প, 10টি ডিসিপ্লিনে, যেখানে অংশ নেবে সরকারি ও বেসরকারি 70টি বিশ্ববিদ্যালয়। এই আসর থেকে প্রতিভাবান অ্যাথলেট জাতীয় দলের পাইপলাইনে যোগ হবে বলেই মনে করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। দেশের 70টি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে এক প্রতিযোগিতা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে জাতির পিতার নামে অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পে অংশ নেবে মোট 3,500 অ্যাথলেট। 10 ফেডারেশনের সহায়তায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভেন্যুতেই হবে অভিষেক এই আসর। বাংলাদেশে এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে এর আগে কখনো এই ধরনের আয়োজন হয়নি। আমরা 10টা ডিসিপ্লিন নিয়ে এবার শুরু করলাম, তো আমাদের ইচ্ছে রয়েছে আগামীতে এটার সংখ্যা আরো অনেক বৃদ্ধি করা। ফুটবল, ক্রিকেট, সুইমিং, হ্যান্ডবল সহ মোট 10টি ডিসিপ্লিন হবে শ্রেষ্ঠত্ব নির্ণয়। সবচেয়ে বেশি পদক পাওয়া বিশ্ববিদ্যালয়কে দেয়া হবে চ্যাম্পিয়নশিপ ট্রফি। প্রতি ইভেন্টে 3টি করে মোট 443টি পদক দেয়া হবে। তাদের মধ্যে থেকে যদি আমরা ট্যালেন্ট গুলো আমরা বেছে নিয়ে আমরা আমাদের দেশে বিদেশে তাদেরকে কাজে লাগাতে পারি, তাহলে আমি মনে করি এ দেশই উপকৃত হবে। আগামী মার্চ মাসে শুরু হয়ে এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পর্দা নামবে প্রথম এই আসরের। নাফিল খান, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, রাতের স্পোর্টস ওয়ার্ল্ডে সময় হলো আরো একটা বিরতির, ফিরছি একটু পর, আমাদের সাথে থাকবেন।